Yes, perfect. So So should I now you also can share my share, actually, now screen? you can share your slides. Let Yeah, me yeah. introduce আমাদের আজকে এই যে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে আমাদের আজকে যে বিজ্ঞান সর্বত্র পূজ্যতে বলে যে প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামের আজকে চতুর্থ দিনের সেকেন্ড হাফে আমরা পেয়েছি প্রফেসর দীপঙ্কর ব্যানার্জি। দীপঙ্কর ব্যানার্জি ইজ আ ডিরেক্টর আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস নৈনিতাল থেকে উনি বলবেন। উইথ আ ক্ল্যাপ আমরা হাততালি দিয়ে ওনাকে ওয়েলকাম করব। অ্যান্ড আমাদের ইনিশিয়াল টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্যে আমাদের খানিকটা সময় নষ্ট হলো ঠিকই, কিন্তু ইজ অ্যান ব্রিলিয়েন্ট অ্যান্ড এক্সিলেন্ট স্পিকার। এবং আমরা আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা সবাই উনি যা বলতে চলেছেন একটা দীপঙ্কর দা আপনি একটু সেলফ ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেবেন দিয়ে I have also an issue with the sharing the screen now. So maybe I have to quit and restart the Google Chrome because. ওকে ওকে এটা হচ্ছে যন্ত্রের যন্ত্রণা, যন্ত্র থাকলেই তার যন্ত্রণা হবে। আমরা হয়তো নৈনিতাল থেকে ওনাকে পেয়ে গেলাম কেন, আমরা চাইছিলাম, তোমরা জানো যে সোলার মিশন বলে যে একটা কাজ চলছে, হয়তো জানো কি জানো না জানি না, যে সারা বিশ্বের কয়েকটি মাত্র গুটি কয়েক হাতে গোনা দেশ, আমেরিকা আর ইউরোপের দু একটা কান্ট্রি ছাড়া, ভারতবর্ষ থেকেও তার পার্টিসিপেশন রয়েছে। যেরকম স্পেস মিশন সেরমই সোলার মিশন, যে আমরা সোলারের কতটা কাছা, সূর্যের কতটা কাছাকাছি যেতে পারবো সেটা নিয়ে যে মিশন চলছে। দীপঙ্কর দা ইজ লিডিং ফ্রম ইন্ডিয়া, ইজ আ ভেরি ফেমাস সায়েন্টিস্ট। উনি আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে ছিলেন এবং এখন উনি আর্যভট্ট অবজারভেশনাল সায়েন্স, যেটা নৈনিতালে রয়েছে, ইটস এ ভেরি নাইস ইনস্টিটিউট, উনি দেখাবেন তোমাদের সবাইকে। তো সেটাতে ডিরেক্টর হিসাবে এখন রয়েছেন, কাজ করছেন, উনি বলবেন ওনার কথা এবং ভীষণ ভালো ভালো কাজ করেছেন এবং এত সহজভাবে জিনিসগুলো বলবেন, আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই সেটা উপকৃত হবে শুনে। ইয়েস হিজ ব্যাক। ইয়া অভিজিৎ, আর ইউ এবল টু সি মাই ফুল স্ক্রিন? ইয়েস ইয়েস একদম পারফেক্ট পারফেক্ট। ওকে ওকে ওকে, ইয়া থ্যাংক ইউ ভেরি মাচ অভিজিৎ, আই এম সরি ফর দ্য টেকনিক্যাল গ্লিচেস। নো ইট হ্যাপেন্স, বলছিলাম সেটাই যে যন্ত্র থাকলে যন্ত্রের যন্ত্রণা। So anyhow, please start. Okay, okay. So, good afternoon, you know, boys and girls. আমি মানে সত্যি ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকলে অনেক বেশি খুশি হতাম, কেননা এইভাবে লাস্ট দু বছর অনলাইন সেমিনার দিতে দিতে আমরা বোর হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, বিকজ আনলেস উই ইন্টারাক্ট উইথ ইয়াং মাইন্ডস ফেস টু ফেস, আমাদের ঠিক এরমভাবে লেকচার দিয়ে মানে আনন্দ হয় না। একদম একদম ঠিক দীপঙ্কর দা, আমি একটু এক্সকিউজ চাইছি আপনার কাছ থেকে যে আমাদের এই মুহূর্তে একটা প্যারালাল সেশন আছে অ্যানাদার অডিটোরিয়ামে, আই হ্যাভ টু গো, আমি ওটা সেট করে আবার আই উইল কাম ব্যাক। শিওর শিওর, থ্যাংক ইউ। ওনলি থিং ইজ দা কোয়েশ্চনস, বিকজ ইউ নো ওয়ান্স আই এম ইন দা ফুল স্ক্রিন ইয়েস আই রিয়েলি ক্যান নট মনিটর এনি আদার চ্যাট বক্সেস অর রেজ হ্যান্ড এন্ড অল দ্যাট। নো, আমার টিম রয়েছে, তারা আমার টিম রয়েছে, তারা মনিটর করবে। হ্যাঁ, তারা এখানে আরো তিনজন চারজন আমার টিমে রয়েছে, সো দে উইল বি কন্টিনিউয়াসলি মনিটরিং ইট, কোনো অসুবিধা হলে আপনাকে জানাবে, সো ন্যাচারালি ঠিক আছে। ইট উইল বি অ্যাবসলিউটলি ফাইন, আমি মাঝখানে মাঝখানে থেমে যাব, একদম তখন একদম আমি প্রশ্নটা নিতে পারি, আবার একদম শেষেও প্রশ্নটা নিতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই, নিচ্ছিলাম যে মানে ওখানে যারা অডিয়েন্সে বা হোয়াট এভার ইন পারসন এন্ড অনলাইন আছে, সবাই কি বাঙালি? সবাই বাঙালি। এই 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 প্রোগ্রামটার নামই হচ্ছে বিজ্ঞান, বাংলায় বিজ্ঞান চর্চা, অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বিজ্ঞানের মহোৎসব অ্যাকচুয়ালি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটু মানে মিশেই কথা বলবো পুরোটা। একদম একদম, অবশ্যই অবশ্যই অবশ্যই, একটু মিশেই বলবো আর। ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আজকে আমি তোমাদের একটা সূর্যের সম্পর্কে একটু গল্প শোনাবো। তো সূর্য আমাদের নিয়ারেস্ট স্টার এবং দ্য অনলি স্টার যাকে কিনা আমরা এতটা ডিটেলে দেখতে পারি এবং জানতে পারি বিকজ অফ দেয়ার প্রক্সিমিটি, মানে এটা আমাদের কাছে আছে বলেই আমরা এত ডিটেলে জানতে পারছি। এবং সূর্য ইজ এ ভেরিয়েবল স্টার, মানে ইট ডাজ ভ্যারি উইথ টাইম অফ ডিফারেন্ট টাইম স্কেল, মানে কোনো কোনো সময় দেখা যায় প্রতি সেকেন্ডে তার কিছু পরিবর্তন হচ্ছে, কোনো সময় আওয়ার্স, কোনো সময়
দেশ অ্যান্ড কোনো কোনো সময় 100 বছরে একটা কিছু হয়তো পরিবর্তন হচ্ছে কি 200 বছরে আর একটা পরিবর্তন হচ্ছে। সো এই ডিফারেন্ট ভেরিয়েবিলিটি টাইম স্কেল যেহেতু ডিফারেন্ট, তার সোর্স অফ ভেরিয়েবিলিটি অলসো ডিফারেন্ট। সো সেটা যদি আমাদের বুঝতে হয় ফ্রম এ ফিজিক্স স্ট্যান্ড পয়েন্ট, তাহলে প্রথম কথা হচ্ছে যে আন্ডারলাইং কি কি মেকানিজম থাকতে পারে তার জিনিসগুলো জানতে হবে। আর সূর্যকে আমাদের দেখতেও হবে অনেক দিন ধরে, এই লং যত অবজারভেশনাল ডেটা থাকবে আমাদের কাছে তত আমরা এই আমাদের যা থিওরি আমরা তৈরি করব সেটাকে আমরা ভেরিফাই করতে পারবো। তো এই গল্পটা বলার আগে আমি ছোট করে বলে নিই আমি কোথা থেকে এখন এই বক্তৃতাটা দিচ্ছি। আমাদের এই ইনস্টিটিউটের নাম হচ্ছে আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স ইন নৈনিতাল। আমি অ্যাকচুয়ালি বসে আছি এই ঘরটায় এখানে, হ্যাঁ এটা আমাদের মেন বিল্ডিং। এটা একটা পুরনো স্টেট অবজারভেটরি ছিল এবং সেখানে কিছু ছোট ছোট টেলিস্কোপ ছিল। এই 40-inch টেলিস্কোপ এখানে দেখতে পাচ্ছ, একটা স্মিথ টেলিস্কোপ আছে 50 সেন্টিমিটার। কিন্তু মোর রিসেন্টলি আমরা আর একটা নতুন অবজারভেটরি করেছি এখান থেকে অ্যাবাউট 2 আওয়ার্স ড্রাইভ, তার সম্বন্ধেও আমি একটু বলবো। সো দিস ইজ এ বিউটিফুল ক্যাম্পাস, অ্যাজ ইউ ক্যান ইমাজিন উই আর ফরচুনেট টু বি ইন এ নাইস প্লেস। আমাদের ম্যান্ডেট হচ্ছে টু প্রমোট, গাইড অ্যান্ড ক্যারি আউট ফ্রন্টলাইন বেসিক রিসার্চ ইন দ্য এরিয়াস অফ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্স। সো দের আর লট অফ স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার অবজারভেশনাল ফেসিলিটিস অলসো হিয়ার। উই হ্যাভ এরোসোল, ওজোন লেয়ার সম্বন্ধে কাজ, লিডার বলে একটা যন্ত্র আছে, এস্টিরার আর বলে একটা যন্ত্র আছে। সো এরকম বিভিন্ন অবজারভেশনাল facilities are available in this campus at Nainital apart from the telescopes. We also build and operate state of the art facilities, study Earth's atmosphere, planets, stars, galaxies and other celestial objects and phenomena. You will see some of it during my presentation. So there are several important contributions to the field, including the discovery of rings of Uranus, Neptune, এগুলো ঐতিহাসিক ডিসকভারির ক্যাটাগরিতে পড়ে। আমরা কারেন্টলি উই আর অ্যাকচুয়ালি হোস্টিং দিস টু মেজর ফেসিলিটিস। দিস ইজ ইন্ডিয়াস লার্জেস্ট অপটিক্যাল টেলিস্কোপ অ্যাট দ্য অল্টিটিউড অফ 2.5 কিলোমিটার, অ্যান্ড উই আর অলসো হোস্টিং দ্য হাইয়েস্ট অল্টিটিউড এরোসোল অবজারভেটরি অ্যান্ড এস্টি রাডার ফেসিলিটি অ্যাট মানোরা পিক, উইচ ইজ অ্যাট 2 কিলোমিটার অল্টিটিউড। এইটা হচ্ছে মানোরা পিকের ক্যাম্পাস, দিস ইজ দ্য নেবারহুড অফ দিস মানোরা পিক, অ্যান্ড দিস ইজ দ্য আদার ক্যাম্পাস দেবস্থল, যেটা কিনা 50 কিলোমিটার ইস্ট অফ নৈনিতাল সিটি। অ্যান্ড ইউ সি দিস টেলিস্কোপস উইচ আর নাও দ্য নেশনস প্রাইড। এগেইন এ ক্লোজ আপ অফ দিস 1 মিটার স্মিথ টেলিস্কোপ উইচ ইজ অ্যাকচুয়ালি কমপ্লিটিং 50 ইয়ার্স অফ ইটস অপারেশন। প্রত্যেকদিন আমাদের পিএইচডি স্টুডেন্ট যারা এই ক্যাম্পাসে থাকে, হস্টেল থেকে জাস্ট ফিনিশ আর্লি ডিনার অ্যান্ড ওয়াক টু দ্য টেলিস্কোপ অ্যান্ড ডু এ নাইট অবজারভেশন। We also have a solar telescope, a small H-alpha telescope to observe the solar flares, and this is the other Smith telescope which I was referring to. This is a close-up of this 1 meter telescope, very old but very robust and dark horse kind of facility for us. It has produced many PhDs over the years. This is a close-up of the H-alpha telescope to observe the solar flares. And this is the Devasthal campus. Devasthal campus e ei sobche boro telescope ta lagabar age amra pray about 12 bochhor age prothome ei ekta choto telescope lagano hoyechilo jeta ke bola hoy 1.3 meter Devasthal optical telescope that also produces a lot of good science. And of course this is inaugurated by none other than Prime Minister Modi ji in 2016. And this is the nation's pride, and a lot of observers from within the country and abroad are using this. We are also actually coming up with a very new telescope, which is called liquid mirror telescope. Rather than ekta telescope er jonno sadharonoto ki hoy amra boro mirror use kore thaki. Mirror joto boro hobe tar take banano ebong tar stability take maintain kora is quite a challenging task, and also it costs a lot. Now, as an alternative, if you think about liquid mercury, and jodi shetake ekta boro bowl er moddhe rekhe ebar jodi ami khub jore take ghorate pari, tahole sei mercury ta jehetu eta liquid eta shore giye ekta thalar moto toiri hobe, ebong sei thala ta ke amra tokhon mirror hishebe byabohar korte parbo, because mercury is a very good reflector,
and that device is all set for its first light. Unfortunately, because of the pandemic, amra wait korchi amader collaborators ache in Belgium and in Canada. So their presence is required to get the first light. So we are just waiting for their arrival, which is expected to happen in a couple of months time scale now, and hopefully no other fourth wave scenario. Eta hoche 1.3 meter telescope. You can see the beautiful Himalayan range in the background. So it's always a pleasure to be there. You name any mountain, Nanda Devi, Nanda Kot, Trishul, you can see every day from that site. So it's really a pleasure to be there in that and do your own work. This is the 3.6 meter Devasthal Optical Telescope, the largest telescope from this part of the globe. And this is a huge structure. So, you know, you're welcome to visit sometime. And this is the other Lucid Mirror Telescope, which I was referring to, which is also going to look at very distant object because this is going to be the largest size such a facility anywhere in the world, actually, with the Lucid Mirror. So that was a very brief introduction about the place. I'm Nijekhane Achi, and I'm privileged to have these facilities with lots of students and scientists and engineers in this campus to look at you know, many astronomical objects. I've not talked much about the atmospheric science facilities. That's again another wing which a lot of students and scientists are also working. আমি আজকে যেটা ঠিক করেছি, আমি আজকে আমাদের নিয়ারেস্ট স্টার সূর্যের সম্বন্ধে বলবো। মডার্ন ডে অ্যাস্ট্রোনমি বা মডার্ন ডে সোলার ফিজিক্স করার জন্য দ্য মাল্টি ওয়েভলেন্থ কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি খালি গ্রাউন্ড থেকে একটা অপটিক্যাল টেলিস্কোপের সাহায্যে সূর্যকে দেখি, তাহলে কিন্তু অত কিছু ইন্টারেস্টিং লাগে না। মানে ইউ জাস্ট সি, ইউ নো, দ্যার ইজ এ স্মল লিটল স্পট হিয়ার, দিজ আর কল্ড অ্যাকচুয়ালি সানস্পট। They are concentrated magnetic field regions. I mean, I will talk about it much more. Kintu ashol byapar holo je je surjer je surface ta amra dekhi, amra akasher dike takale je surjo ta ke dekhi, tale kintu surjo ke erokomi dekhay. Keno optical wavelength jeta strongest in this spectrum that only shows the picture of the surface of the sun. But if we are able to go to the space or very high altitude mountain, we started seeing other wavelengths of emission coming from the sun. Jeta hoy kina jokhoni ekta object ke amra aro beshi goron korte thaki, it starts radiating in, you know, shorter and shorter wavelength. So these infrared wavelengths represent you know, temperatures of tens of thousands of kelvin, jeta kina atmospheric ekta height theke surya theke paoa jay. আমি যদি আরো উপরে যাই সূর্যের অ্যাটমসফিয়ারে, তাহলে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট এমিশন দেখা যায় কিংবা এক্সরে এমিশন দেখা যায় আরো যদি উপরে যাই। তার কারণটা, সূর্যের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার ইজ ভেরি হাই। ইটস অ্যাকচুয়ালি ওয়াজ এ মিস্ট্রি মেনি ডিকেডস ব্যাক, যে এটা কি করে হলো যে আমি কোনো একটা অবজেক্টের সারফেস টেম্পারেচার এতটা, আমি তার থেকে অনেক দূরে চলে গেলাম। বিকজ অ্যাপারেন্ট এনার্জি সোর্স অফ দ্য স্টার is all inside the star. Basically surjer khetre thermonuclear reaction hocche right in the core, ebong shekhaner ke temperature again tens of million kelvin. But jokhon amra aste aste surface e eshe jacchi, shekhane kina temperature hocche about 6000 kelvin. So ei surface theke jokhon amra aro dure chole jabo, atmosphere e jabo, tale amar temperature kome jabar kotha. সেটাই কি না হয় আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে, কলকাতায় যা গরম, নৈনিতালে অনেক ঠান্ডা, রাইট? আমরা যখনই আরো আরো উপরে যাব, আরো বেশি ইউনো ঠান্ডা অ্যাটমসফিয়ারের এনকাউন্টার করতে পারি। তাহলে এই যে কি করে হলো, এটার অনেক এক্সপ্লেনেশন আমরা এখন জেনেছি। দিস ইজ কল্ড এ ইউনো করোনাল হিটিং প্রবলেম। আউটার অ্যাটমসফিয়ার অফ দ্য সান কে করোনা বলা হয়, যেটা কিনা অ্যাবাউট 2000 কিলোমিটার উচ্চতায় সারফেস থেকে। ইনসিডেন্টালি এই যে করোনার আবেগে আমরা লাস্ট দু বছর হিমশিম খাচ্ছি, সে তার নামকরণ কিন্তু সোলার করোনাল থেকেই হয়েছে। টোটাল সোলার এক্লিপসের সময় যেটা হয়, মুন কিনা আমাদের সূর্যের এই ফটোস্ফেরিক যে লেয়ারটা, যে ব্রাইট অপটিক্যাল লেয়ারটা যেটা, সেটাকে ব্লক করে দেয়। এবং তখনই একমাত্র আমরা
সূর্যের অ্যাটমসফিয়ার থেকে যে ইমিশনটা অপটিক্যাল ইমিশন সেটা 10^-6 টাইমস, 1,000,000 টাইম ফেইন্ট ইমিশন। ফলে যতক্ষণ আমি এই ব্রাইট ইউনো ফোরগ্রাউন্ডটাকে আমি ব্লক করছি, আমি ততক্ষণ ওই উইক ইমিশনটা দেখতে পাবো না। সেইটা টিপিক্যালি হয় টোটাল সোলার ইক্লিপসের সময়। এবং টোটাল সোলার ইক্লিপসের ছবিটা এই আমাদের COVID-19 করোনা ভাইরাসের সঙ্গে কিছু সিমিলারিটি লোকেরা দেখেছিলেন এবং তার থেকে ওর নাম দিয়েছিলেন করোনা ভাইরাস। দ্যাট ইজ দ্য হিস্ট্রি অ্যাকচুয়ালি। আনফর্চুনেটলি ইটস বিন এ ব্যাড নেম অফ সোলার করোনা, বাট সোলার করোনা ইজ ভেরি ইন্টারেস্টিং ফর আস। আমাদের অনেক কিছু ফিজিক্স আমরা শিখছি সোলার করোনাল অবজারভেশন থেকে। ফলে এখানে যে আমরা এই যে ছবিটা দেখছি এটা কিন্তু সোলার করোনা ছবি, যেটা কিন্তু একটা এক্সরে টেলিস্কোপের সাহায্যেই আমরা দেখতে পারি। আর এটা একটা আলট্রাভায়োলেট টেলিস্কোপ যার সাহায্যে আমরা এগেইন অ্যাবাউট 1600 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মাঝখানের বিভিন্ন লেয়ারের ছবি আমরা এই ইউভি টেলিস্কোপের সাহায্যে পেতে পারবো। ফলে যেটা আমার মূল বিষয়বস্তু বলার, যে আজকে যদি মডার্ন ডে অ্যাস্ট্রোনমি করতে হয় মাল্টি ওয়েভলেন্থের সাহায্য নিতে হয়। এই ওপরে ইউভি স্পেকট্রামটা, আই মিন মাল্টি স্পেকট্রামটা পুরো দেওয়া আছে, সেখানে লঙ্গার ওয়েভলেন্থ এইদিকে আর শর্টেস্ট ওয়েভলেন্থ এইদিকে প্লট করা আছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমরা রিয়েলি মাল্টি ওয়েভলেন্থ বিভিন্ন অবজারভেশনের সাহায্য নিই, তাহলেই কিন্তু আমরা এই অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্টস লাইক সান তার বিভিন্ন ইউনো লেয়ারের সম্বন্ধে জানতে পারবো। তার বিভিন্ন যে ডায়নামিক্স হচ্ছে, এই যে বিভিন্ন এক্সপ্লোশন হয়, আমরা দেখাবো অনেক ছবিতে সোলার ফ্লেয়ার্স ইত্যাদি, এগুলোকে স্টাডি করতে গেলে আমাকে মাল্টি ওয়েভলেন্থের সাহায্য নিতে হবে। কিন্তু মাল্টি ওয়েভলেন্থের সাহায্য নিতে গেলে আমাকে গ্রাউন্ড বেস থেকে তা করতে পারবো না। তার কারণটা যে আমাদের আর্থ অ্যাটমসফিয়ার এই শর্টার ওয়েভলেন্থগুলোকে অ্যাবজর্ভ করে না, কেটে দেয়, which is actually quite fortunate for us. Jodi seta na hoto tale amader existence e ekhane thakte parto na, because all these UV and the x-ray and all these are very harmful for our existence. As you know x-ray radiation is quite harmful, so people have to worry about their exposure and so on. So ei x-ray ba UV observation jodi korte hoy tale amaderke space e jete hobe. Ebong এইটাই অ্যাকচুয়ালি ওয়াজ দ্য মেইন ডিম্যান্ড ফর অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ টু গো ইন টু দ্য স্পেস, অফকোর্স অ্যাপার্ট ফ্রম অল দ্য কমিউনিকেশন অ্যান্ড দ্য ডিফেন্স অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস। অ্যাস্ট্রোনমির জন্যে স্পেস ইজ দ্য আইডিয়াল ল্যাবরেটরি। এবং আমরা যদি এই কম্বিনেশন অফ দ্য টেলিস্কোপ গ্রাউন্ডে এবং স্পেসে রাখতে পারি এবং তার ডেটাটাকে যদি আমরা একত্র করতে পারি, তাহলেই আমরা পুরো কমপ্লিট পিকচারটা পেতে পারবো। Well, it is important for doing a modern day multi-wavelength astronomy or solar physics. So, prothome ami jeta bolechilam, the variability of the sun, ei je surjer je poriborton hocche tar poribortoner je time scale ta, take amra variability time scale boli, seta kintu really varies from seconds to months to years to millennia. এই ইয়ে থেকে মুভি থেকেও দেখা যাচ্ছে, দ্য সান লাইক অল স্টার্স ইজ এ ভেরি ডায়নামিক স্টার, ইটস অলওয়েজ ভেরি অ্যাক্টিভ, অলওয়েজ চেঞ্জিং। দ্য মোর উই লার্ন অ্যাবাউট ইট, দ্য মোর উই লার্ন অ্যাবাউট অল স্টার্স। সো দিস ইজ এগেইন অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট উইচ আই এম্ফাসাইজ বিং এ সোলার ফিজিক্স, বাট কামিং ফ্রম এ ব্যাকগ্রাউন্ড অফ অ্যাস্ট্রোফিজিক্স, দ্যাট ওয়াই ডু ই আই স্পেন্ড মাই হোল লাইফ টু স্টাডিং দ্য সান, বিকজ দ্য অ্যামাউন্ট অফ ডিটেলস হোয়াট আই ক্যান লার্ন ফ্রম সান অ্যাকচুয়ালি ক্যান বি এক্সটেন্ডেড টু আদার স্টার্স, because there are many sun-like stars or little later stages of evolution evolved stars, but once you understand sun tokhoni kina baki object gulo keo amra onek beshi kore jante parbo. Ara ekta boro ullekhjogo bishoy ache je the sun provides the ideal laboratory for studying plasma physics, atomic physics, particle physics, nuclear physics, spectroscopy, you name it. আমি নিজেও কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সের স্টুডেন্টই ছিলাম। আমি কলকাতায় বিএসসি ফিজিক্স করেছি, তারপরে কলকাতাতেই এমএসসি করেছি থিওরিটিক্যাল ফিজিক্সে, তারপর ব্যাঙ্গালোরে গিয়েছি আমি গবেষণার ক্ষেত্রে, এবং তখন আমার অ্যাস্ট্রোফিজিক্সের কোনো এক্সপোজার ছিল না। তখন আমার মনে হয়েছে যে সূর্যের অ্যাপ্লিকেশন দেখে যে আমার যে ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড আছে
সেটা কিনা আমি হয়তো সোলার ফিজিক্সে আরো বেশি অ্যাপ্লাই করতে পারবো। ফলে সেই সেন্স থেকে আমি দেখেছি যে সোলার ফিজিক্সের দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশন, মেনি প্রবলেমস যেটা কিনা ক্লাসিক্যাল ফিজিক্সের সাহায্যে এক্সপ্লেন করা যায়। সো লেট মি নাও এক্সপ্লেন এই পার্টিকুলার মুভিটা যেটা প্লে হচ্ছে এখানে। দিস ইজ এ পোর্শন অফ দ্য সোলার অ্যাটমসফিয়ার উইচ ইজ অবজার্ভড উইথ এক্সট্রিম আলট্রাভায়োলেট টেলিস্কোপ ফ্রম এ নাসা স্যাটেলাইট কল সোলার ডায়নামিক অবজারভেটরি। এখানে দেখা যাচ্ছে যে সূর্যের কিছু কিছু জায়গায় আমরা দেখি যে দ্য ইন্টেন্সিটি ইজ ভেরি ব্রাইট, দ্যার আর লটস অফ এমিশন অ্যান্ড দ্যার আর সার্টেন পোর্শনস উইচ আর কম্পারেটিভলি ডার্কার অ্যান্ড সো অন। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট ওয়ের এভার দ্যার ইজ ইউ নো লট অফ ব্রাইটনেস, নাও উই নো দ্যাট দিজ আর দ্য রিজন লোকেশনস ওয়ার এবং এই বাইপোলার রিজন গুলো কানেক্টেড থাকে বাই দিস কাইন্ড অফ স্ট্রাকচারস এন্ড দিস আর কলড ম্যাগনেটিক লুপস। সো ম্যাগনেটিক লুপস আর নাথিং বাট কালেকশন অফ মিলিয়ন্স অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস যেগুলা এই মেটেরিয়ালটাকে ওখানে আবদ্ধ করে রাখে। কিন্তু এখানে মুভিটাতে দেখা যাচ্ছে যে হঠাৎ কোন একটা সময় দেখলাম আমরা যে ওই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আবদ্ধ যে জায়গাটা ছিল সেটা এক্সপ্লোর করে ধাওয়া করবে এবং সেই ধাওয়া করে তারা কিন্তু পৃথিবীর দিকে আসে। ফলে পৃথিবীর আমাদের সঙ্গে যদি তার ইউনো দেখা হয় তাহলে কিন্তু অনেক রকমের এফেক্ট তার করতে পারে। ফর্চুনেটলি আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে আমাদের এগুলো থেকে প্রোটেক্ট করে রাখে, কিন্তু আর্থের ম্যাগনেটিক ফিল্ডের বাইরে অনেক স্যাটেলাইট আছে তারা তো এগুলোকে এই ধাক্কাটা যেটা দেশ সামলাতে হচ্ছে। সো টুডে অ্যাকচুয়ালি দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড, দিস ইজ কল স্পেস ওয়েদার, যে এই ধরনের এক্সপ্লোশন যদি সামনে হয় সেটাকে আমি প্রেডিক্ট করতে পারবো কোনোভাবে, এবং প্রেডিক্ট করলে তাহলে কি আমি স্যাটেলাইটগুলোকে বাঁচাতে পারবো? আইদার আমার স্যাটেলাইটগুলো কোনো অপারেশনটাকে কোনো জন্য বন্ধ করে দেবো বা আমি স্যাটেলাইটের পথটাকে ছেড়ে অন্যদিকে পাঠিয়ে দেবো। আমি যে স্যাটেলাইটের কথা বলছি দেয়ার আর মেনি মেনি সাচ থিংস ইন দ্য স্পেস। ইনফ্যাক্ট জাস্ট গত মাসে বিকজ অফ এ সোলার ফ্লেয়ার 40খানা স্যাটেলাইট একসঙ্গে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস আফটার দ্য লঞ্চ। Because they didn't take enough precautions and so on. So you can imagine that if there are 40 satellites which are destroyed by such a huge explosion in the sun, it's a very, very big issue in terms of, you know, finances, in terms of, you know, accounting. And of course, these are, most of the satellites are commercial satellites for different communication purposes and so on. So it had a good feeling. যেটা সত্যি কথা বলতে আমরা সোলার ফিজিক্সটা অনেক সময় আমাদের প্রশ্ন করতো তোমরা এই সব কাজকর্ম করো তো কি মানুষের কি উপকার হবে। এখন দেখা যাচ্ছে যে এই ধরনের এক্সপ্লোশন হচ্ছে সানে, এটাকে যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে হয়তো আমরা কিছু সাহায্য করতে পারি স্যাটেলাইটগুলোকে বাঁচাবার, বা কেউ যদি মানে এখন যারা অনেক বড় বড় লোকেরা ট্যুরিজমের কথা ভাবে স্পেসে, অবভিয়াসলি তারা যদি স্পেস ট্যুরিজমে যায় এরকম একটা হিউজ এক্সপ্লোশন সামনে হয় এই এলার্জি পার্টিকেলসগুলো যেগুলো দেখছো তাদের যদি এনকাউন্টার করে দেয়ার লাইফ ইজ ইন ডেঞ্জার। সো সো উই নিড টু প্রেডিক্ট, দেয়ার আর লটস অফ নো কোয়েশ্চনস whether we can predict it at all, if we can predict how reliably we can predict. So this is a very very new emerging. তো ওই যে আমি বললাম যেখানে কিনা ম্যাগনেটিক, আমি আগে ফিল্ডে যদি আবার ফিরে যাই, এই যে রিজনগুলো যেখানে কিনা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রিজন আছে এগুলোকে আমরা বলি অ্যাক্টিভ রিজন। আর এই সারাউন্ডিং এরিয়াটাকে সাধারণত বলা হয় কোয়াইট রিজন, বাট অ্যাকচুয়ালি দিস ইজ অল মিসনোমার, দেয়ার ইজ নাথিং কোয়াইট ইন দ্য সান। ইভেন অ্যাজ ইউ ক্যান ইমাজিন দ্যাট ইফ দিস মেটেরিয়াল ফ্লোস ব্যাক অ্যান্ড দেন এনকাউন্টারস ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইউ সি দ্যাট ইজ ইউ নো
lot of typing, that means a lot of interactions happening. You can imagine theory of আপনাদের বোমাবাজি হচ্ছে, তাতে ওই ধরনের ছবি হয়তো তোমার নিউজে দেখে থাকছে। এই বোমাবাজি কিন্তু সূর্যের অ্যাটমসফিয়ারে বেশিরভাগ সময় চলেছে যখনই কিনা এই রকম অ্যাক্টিভিজম থাকবে। সো এটা একটা প্রশ্ন, সবসময় কি অ্যাক্টিভিজম থাকে? যদি কোনো কোনো সময় থাকে, কেন কোনো কোনো সময় থাকে, এই সবের প্রশ্ন কিন্তু আমাদের উত্তর পাওয়া যায়। সেই ধরনের জিনিসটাই আমরা গবেষণা করতে পারি। সো আমি যেটা আগে বলছিলাম যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ম্যাগনেটিক ফিল্ড কোথায় কোথায় আছে সেটা জানতে পারছি, এবং এই যে ম্যাপটা তৈরি করা হয় সেটা স্পেক্ট্রাল লাইনের স্প্লিটিং থেকে জিমান এফেক্টের কাজে লাগিয়ে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটা মাপতে পারি। এই ছবিটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই হচ্ছে তোমার সানস্পট লোকেশন, এবং দেখা যাচ্ছে যেখানে একাধিক সানস্পট আছে। অবভিয়াসলি একাধিক সানস্পট থাকলে তার একাধিক সানস্পট পেয়ার, তাদের সঙ্গে 40টা সানস্পট থাকতে পারে, তাদের প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টিভিটি থাকছে, রাইট? এবং যতগুলো কানেক্টিভিটি থাকে ততগুলো ওই রকম হিউজ অ্যামাউন্ট অফ লুপ স্ট্রাকচার এন্ড অল দ্যাট, দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি ইউ সি হিয়ার। সো দিস ইজ এ মিড ইন দ্য সারফেস অফ দ্য সান, এটা একটা ইউ নো আরো 2000 কিলোমিটারের এটা একটা অ্যাবাউট 1500 কিলোমিটার হাইট। সো পুরো ব্যাপারটা যদি আমাদের জানতে হয় যে কেন এই এক্সপ্লোশনটা হচ্ছে, কখন হবে এই এক্সপ্লোশনটা, তাহলে কিন্তু আমাদের এই বিভিন্ন ছবি কিন্তু দরকার আছে। দিস ইজ অ্যাবসলিউট নেসেসারি। আমি ওই এক্সপ্লোশনটা ক্লোজ টু দ্য সান দেখাচ্ছি না, এইখানে কিন্তু আমি অনেক কটা বিভিন্ন টেলিস্কোপের ছবিগুলোকে জুড়েছি। এখানে এইটা হচ্ছে এজ অফ দ্য সান, এখানে একটা এক্সপ্লোশন হবে এখান থেকে, সেইটা কিন্তু এই থেকে লোয়ার করোনা বলে, তারপরে এগুলো হচ্ছে আউটার করোনা। এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো দুটো আলাদা আলাদা টেলিস্কোপ থেকে নেওয়া হয়েছে, এটা একটা করোনা গ্রাফ, এটা আরেকটা করোনা গ্রাফ। এবার ভেরি লার্জ ডিস্টেন্সে ধরো কিছু সোলার এরিয়ায় দূরে চলে গেছে, হ্যাঁ, তারপরে যদি আমরা এনকাউন্টার দেখতে চাই, হ্যাঁ, অন্য প্ল্যানেটের সঙ্গে, পৃথিবীর সঙ্গে, তাহলে আমাদের এই ধরনের ইমেজ লাগবে, এগুলো পরে হিলিওস্পেস। ফলে এই 5-6টা টেলিস্কোপ যদি আমি পাশাপাশি সাজাতে পারি সূর্য থেকে অল দ্য ওয়ে টু আর, তাহলে কিন্তু আমি এই পুরো গল্পটা পেতে পারছি যে কখন এইখান থেকে এই এক্সপ্লোশনটা হলো, এবং এই এক্সপ্লোশনটার পরে এই যে ইজেক্টরটা করোনাতে দাম হলো, একে বলে করোনাল মাস ইজেকশন। এবার এই করোনাল মাস ইজেকশন উইল বি ট্রাভেলিং থ্রু সোলার, লোয়ার সোলার করোনা, দেন দিস করোনা, দেন দি হিলিওস্ফিয়ার, অ্যান্ড ইভেন্টুয়ালি ইট উইল রিচ আর্থ। বাট আর্থ এগেইন অ্যাজ আই সেড হ্যাজ ইটস ওন ম্যাগনেটিক ফিল্ড, ইট ডাজ প্রোটেক্ট আস, বাট অকেশনালি ইট উইল ডিস্টার্ব দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড অলসো। সো depending on how strong this CME is also. So এখানে বলা যাচ্ছে যে মানে বিভিন্ন টেলিস্কোপের সমন্বয়টা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্যই আমাকে অনেক ধরনের অবজারভেশনের সাহায্য নিতে হবে, আমাকে অনেক ধরনের মডেলিং করতে হবে। এই যে CME থেকে কি বুঝবি, এটা একটা ম্যাগনেটিক ক্লাউডের মতো, রাইট? এটা একটা ম্যাগনেটিক বল যেটা কিনা জাপানি স্পেসের মধ্যে ট্রাভেল করছে। আমি এর কথা বলছিলাম, অ্যাক্টিভিজনের কথা বলছিলাম, এখানে আবার কোয়েট সানের দেখাচ্ছি। আমি যেটা বলেছিলাম যে কোয়েট কিছুই নয়, আমি যদি একটা ছোট্ট পোর্শন যেখানে কিনা সম্পূর্ণ কম্পারেটিভলি কোয়েট বলে মনে হচ্ছিল, সেখানকার আবার এরকম বিভিন্ন ওয়েভলেন্থের পিকচার নিই। এই কাজটা অ্যাকচুয়ালি আমার ছাত্র সে চায়না থেকে করেছিল, আমার সঙ্গে ইউজ করার পরে সে চায়নায় গিয়েছিল। তারপরে এখানে মানে অথরিস্টিক কিন্তু ইউরোপিয়ানরা আছে, চাইনিজ আছে, আমি আছি, আমেরিকানরা আছে। এই যে কাজটা করতে গেলে বুঝতে পারছো যে বিভিন্ন ধরনের এক্সপার্টিস লাগে। আমি তোমাকে 4টি ছবি দেখাচ্ছি, কিন্তু 4টি ছবি প্রত্যেকটা এই টেকেন ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ডিফারেন্ট টেলিস্কোপ, তার বিভিন্ন ধরনের টেকনিক লাগে, কারোর থিওরিটিক্যাল সিমুলেশনের টেকনিক লাগে, কারোর অঙ্কের সাহায্যে সে বোঝাতে পারে জিনিসটা। ফলে দিস দিস কাইন্ড অফ কোয়ালিটি সায়েন্স ইজ অনলি পসিবল থ্রু
lot of collaboration, lot of international participation. So this is again a very good example. I mean, ছাত্রদের কাছে আমি খুব টেকনিক্যাল জিনিসটা you know explain করছি না, কিন্তু যেটা দেখাচ্ছি এখানে যে সোলার সার্ফেসে এখানে যেটা হয়েছে এখানে again এই লাল আর ব্লু represents two different magnetic field concentrations. এবার দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড কনসেন্ট্রেশনস এরা দে আর মুভিং ব্যাক এন্ড ফোর্থ. সো ইউ ক্যান সি দ্যাট এই যে ব্লু আর রেডটা মুভ করছে এবং মুভ করার ফলে কি হয় এদের এই অপোজিট পোলারিটি ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে ইন্টারাকশন হয়, আর যেই ইন্টারাকশন হয় তখন কিনা এই ধরনের জেট তৈরি হয় এবং সেই জেট গুলো লোয়ার অ্যাটমসফিয়ার থেকে হাফার অ্যাটমসফিয়ারে যাচ্ছে এবং এইটা আমরা স্যাটেলাইট অবজারভেশনের সাথে দেখছি এই জেট গুলো যেখানে যেখানে এসেছে সেখানে সেখানে এই ব্রাইটনিং গুলো দেখা যাচ্ছে, তার মানে এগুলো কিনা ঠিক করছে. সো ওই যে বলছিলাম যে করোনা কেন এত গরম সেইটা বোঝানোর জন্য এইটাও একটা থিওরি যে এই ধরনের স্মল লিটল ম্যাগনেটিক ক্যান্সেলেশন হ্যাপেন্স ইন দ্য ইউ নো লোয়ার অ্যাটমসফিয়ার which generates these kind of jet structures and those jets carry the energy to the upper atmosphere and then they heat the upper layers of the atmosphere, namely the corona layer. So this is a sort of, you know, direct evidence of the theory what we produce. I mean, I have a gopo bolte pari ei data hoy kintu computer shonar jonno to kono scientific journal tomar gopo ta accept korbe na unless we have evidences, right? আমাদের ফিজিক্সের সবসময় যেটা বলি যে থিওরি থিওরি হয়ে যাবে যতক্ষণ না তুমি সেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারবে, এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারবে. তো সূর্য তো আমাদের ল্যাবরেটরির মধ্যে নেই, কাছে নেই, ফলে আমাদের এক্সপেরিমেন্টটা কিন্তু ওই রিমোট সেন্সিং এর সাহায্যেই হচ্ছে. আমরা রিমোটলি কোথা থেকে যে রেডিয়েশনটা আসছে সেইটাকে যন্ত্রের সাহায্যে দেখে তাকে ইন্টারপ্রেট করে আমরা এই ধরনের ছবিটা তৈরি করছি. এই ধরনের গল্প এবং ডাইরেক্ট এভিডেন্সের সাহায্যে আমরা কিন্তু এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারছি. সো ইট এগেইন শোজ ইউ নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু হ্যাভ পসিবিলিটিস অফ হাই কোয়ালিটি অবজারভেশন দ্য বেস্ট পসিবল ইউ নো ফেসিলিটিস অ্যাক্রস দ্য গ্লোব টু ডু এ কাটিং এজ সায়েন্স. আনফর্চুনেটলি আমি এগেন বলতে চাইছিলাম যে আমরা ভারতবর্ষে থেকেও কিন্তু এই ধরনের কাজ এখন করতে পারছি বিকজ অফ দ্য সাইন্টিফিক টেম্পার উইচ ইজ বিন বিল্ট অ্যাক্রস দ্য গ্লোব. পৃথিবীতে সবাই সবার সঙ্গে কাজ করতে অনেক বেশি এখন উন্মুখ হয়ে থাকে, যার যে এক্সপার্টিস থাকে তাকে সেটা সম্মান দিতে জানে. ফলে এই এই যে একটা ভালো কাজ যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল জার্নাল কল সায়েন্স সেখানে পাবলিশ হয়েছিল, যেহেতু আমার ছাত্র এটা রিড করছিল, ইট ডাজেন্ট ম্যাটার ও ইন্ডিয়া থেকে আছে না অন্য কোথাও থেকে আছে, হি গট দ্য ফার্স্ট অথর শিপ অফ দিস পাবলিকেশন. সো সো ইটস অ্যাকচুয়ালি রিয়েলি ভেরি ভেরি স্যাটিসফাইং that the global community appreciates the work by whomsoever, doesn't matter the origin or affiliation. তো আমি এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম শর্ট টার্ম ভেরিয়েবিলিটি দেখাচ্ছিলাম, রাইট? এরকম একটা আইলার ম্যাগনেটিক ক্যান্সেলেশনের জন্য এরকম জেট তৈরি হচ্ছে কয়েকখানে, কিংবা অ্যাক্টিভ রিজনে দেখলাম ওখানে সানস্পট আছে, সেখানে সানস্পট থেকে হঠাৎ করে একটা বড় এক্সপ্লোশন হলো, যে সিএমি তৈরি হলো এবং সিএমিটা প্ল্যানেটারি মিডিয়ামে গেল. এইবার আমি দেখাচ্ছি কিছু এগের টোটাল সোলার এক্লিপসের ছবি এবং এই এক্লিপসের ছবি দেখে তোমরা হয়তো করোনা ভাইরাসের ছবি সরাসরি পাবে. এই এক্লিপসের সময় আমরা সোলার ব্রিজটাকে ব্লক করে পাচ্ছি, মুন ব্লক করে দেয় এবং তখন আমরা এই এক্সটেন্ডেড করোনাটা দেখতে পাই. এখানে দুটো জিনিস করা হয়েছে, এক হচ্ছে যে এদের দুটো ফিল্টারের সাহায্যে একটা রেড আর একটা গ্রিন, ইটস লাইক ইউনো আমি যদি দু রকম রঙিন কাঁচ দিয়ে যদি একটা জিনিস দেখি আমি একটু অফার পেয়ে যাই, এবং অনেক সময় রঙিন কাঁচ দুটো ছবিটাকে যদি একটা সময় ওভারল্যাপ করি তাহলে একটা থ্রিডি পিকচার হয়, রাইট? মানে ঠিক একদম সবসময় ওভারল্যাপ করে, এখানে তাই হয়েছে অ্যাকচুয়ালি. দেখা যাচ্ছে যে গ্রিন আর রেড যে প্লাজমা এমিশনটা সেটা কিন্তু অলওয়েজ ডু নট কাম ফ্রম দ্য সেম রিজন. That again proves the corona is multi-thermal also. So corona has a structure that we have seen. The structure that we have temperature and plasma which we have confined. So here we have seen the important thing that we have seen. It is 2006, 2008, 2009, 2012. In 5 years, the corona overall structure has been very These are called long-term variations. তার মানে সূর্যের মধ্যে একটা বড় পরিবর্তন হয়
with a much longer time scale. আমরা এখন সেটা জানি, এটাকে বলা হয় সোলার সাইকেল বা you know 11 year solar cycle because it inevitably দেখা যায় 11 বছর অন্তর। এই ধরনের কাজ অ্যাকচুয়ালি কলকাতায় হচ্ছে। আইজার কলকাতাতে আমার বন্ধু দিব্যজিৎ নন্দী এবং তার ছাত্ররা এই ধরনের কাজ করে। এক্লিপসের আগে ওরা কিন্তু থিওরিটিক্যালি মডেল করে দেখায় যে এই ধরনের ছবি হয়তো কালকে কিন্তু দেখতে পাবে, এবং সেই ধরনের কাজ ওরা এখানে করেছে এবং গ্রেট আমেরিকান এক্লিপসের আগে ওরা করেছিল এবং দ্যাট ইজ ভেরি ওয়েল রেকগনাইজড ফেসেস। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড what is the magnetic structure of the corona and last scale ami choto scale dekhechilam ebar boro boro scale mane mega kilometer size er ekta transport er size hocche you know 6000 kilometer now we are calling about you know several hundreds of millions of children I mean kilometer size magnetic structure so obviously boleche we are very very fortunate that we have our own mission called Arika L1 which is again a full-fledged observatory. There are many, many institutions across the country and several ISRO centers, Jara Kina involved in mission. This is a complete indigenously built Make in India project. You can name it Atmanirbhar Bharat Bolo. Probably we will be in a position to really be proud once, of course, it goes to the space and observe it. আমি সানস্পটসের কথা বলছিলাম। সানস্পটস আর কামিং ফ্রম ডাউন আন্ডার, এরা কিনা একটা ম্যাগনেটিক টিউবের মতো এবং যে বেসিক্যালি ইমার্জ ফ্রম বিনিথ দ্য সার্ফেস। দ্য ভয়েড লাইন রিপ্রেজেন্ট দ্য ম্যাগনেটিক লাইনস এন্ড ওয়েন দ্য লাইনস ট্যাঙ্গল অ্যান্ড ব্রেক অ্যাপার্ট দে আর দ্য ক্রিয়েটর অফ দ্য সোলার স্টর্ম। এই যে সিএনই বলছিলাম যে অনেক সোলার স্টর্ম বলে দেখেন তো বলে এইখানে যে দুখানা এরকম ফ্লাক্স টিউব নিচ থেকে উঠে এলো ক্যানেলে উঠে এলো, এটাকে তুমি অনেক সময় ইয়ের সঙ্গে তুলনা করতে পারো যে আমি যদি রাবার টিউব নিয়ে একটা জলের বালতিতে ঢুকিয়ে দিই, রাবার টিউবটা যেহেতু হালকা জলের বালতিতে রাবার টিউবটা ভেসে আসে। এই ম্যাগনেটিক প্লাস্টিকগুলো একটা রাবার টিউবের মতো এবং তখন যখন ওরা ভেসে আসছে তাতে এই বাইপোলার তৈরি হলো সানস্পট পেয়ার, এবং এরা যখন সার্ফেস এরিয়া দিয়ে কিন্তু অ্যাটমসফিয়ারে দেখাচ্ছি এই সানস্পট পেয়ারটা ছিল এই ধরনের প্লাস্টিক ছিল। কিন্তু সব আমি যেটা বলছিলাম যদি এই প্লাস্টিকটাকে এবার টুইস্ট করতে থাকি প্যাঁচাতে থাকি তাহলে একটা সময় আমরা যখন রাবার ব্যান্ডে খেলা করি অনেক সময় দেখতে পাওয়া যায় যে রাবার ব্যান্ডটা ছিঁড়ে যায়। এখানে এক্স্যাক্টলি তাই হলো, একটা ডাম্বার অফ ট্রান্সের ওপরে ওই রাবার ব্যান্ডটা ছিঁড়ে গেল, প্লাস্টিকটা ছিঁড়ে গিয়ে ওই রাবার ব্যান্ডের মধ্যে যা মেটেরিয়াল আবদ্ধ হয়েছিল সেটা বাইরে বেরিয়ে এটা তুমি বেলুনের মধ্যে জল টল ঘুরে সেটা নিয়ে হয়ে গেছিল। ফলে এইভাবে কিন্তু সংস্কার নিচ থেকে তৈরি হয়। এখানে যেটা প্লট করা হয়েছে sunspot number as recorded on the surface of the sun for last 400 years. Actually 400 years kind of thing. Let me kind of 400 years proper তা এই প্লট থেকে দেখা যাচ্ছে যে সানস্পট নাম্বারটা ভ্যারি করে বিচ টাইম এবং এই ব্লু পিরিয়ডিসিটি যদি যদি মাপো রাত্রি ইজ অ্যাবাউট 11 ইয়ার্স সো দেয়ার আর অল্টারনেটিং পিকস ইন সোলার অ্যাক্টিভিটি। কোনো সময় অনেক বেশি সানস্পট দেখা যায় সেটাকে সোলার ম্যাক্সিমা করা হয়, আর কোনো কোনো সময় দেয়ার আর অনলি ভেরি ফিউ সানস্পটস দিজ আর পিরিয়ড ফর সোলার মিনিমাম। এমন আবার হতে পারে যে সোলার মিনিমাম পিরিয়ডে ফর মান্থস দেয়ার নো সানস্পট হয়, সেই সময় কিন্তু এরকম বিগ সোলার স্টর্ম ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে সাতদিন আবার হতে পারে। ফলে এই ভেরিয়েশনটা প্রিডোমিনেন্টলি অ্যাবাউট ইলেভেন ইয়ার সাইকেল। আমরা কোলাই গেলাম থেকে এই সোলার অবজারভেশন করে যাচ্ছি লাস্ট মোর দ্যান 100 ইয়ার্স এবং আই হ্যাভ বিন ইনভলভড উইথ দিস ডিজিটাইজেশন প্রোগ্রাম। জানো আগেকার দিনে তো ছবি তোলা হতো ফটোগ্রাফি প্লেটের সাহায্যে, প্রথমে প্লেট তারপর ফিল্ম, এখন প্রায় এই সিসিটিভি ক্যামেরা তোমাদের মোবাইল ফোনে সিমস ক্যামেরা ইত্যাদি আছে। হ্যাঁ ডিজিটাল ক্যামেরা আসার আগের যুগে কিন্তু সবই ওই ফটোগ্রাফি প্লেট বা ফিল্মের সাহায্যে ছবি তোলা হয়েছে। এই ছবিগুলোকে আমরা আবার ডিজিটাল ক্যামেরার সাহায্যে তুলে তাকে ডিজিটাইজ করা হবে এবং এই ডেটাটা ইজ ওয়ান অফ দ্য ইউ নো গোল্ড মাইন ফর সোলার ফিজিক্স লং টার্ম স্টাডি। আনফরচুনেটলি পুরো কেনালেই আমাদের সেই এটা আছে, অফকোর্স এটা ডেটা হ্যাজ বিন পাবলিক ডোমেইন থ্রু দ্য ওয়েবসাইট অ্যান্ড ইটস বিন ইউজড নাও বাই দ্য এন্টায়ার গ্লোবাল কমিউনিটি ইউ নেম ইট এনি কান্ট্রি সায়েন্টিস্ট এই ডেটা এটা কাজ করে। সো রিয়েলি রিয়েলি গোল্ড মাইন ক্যালসিয়াম ডেটা আছে, এইচ আপার, এইগুলো কিন্তু ক্রোমোস্ফিয়ারের
আমি সোলার সার্ফেসের কথা বলছিলাম, তাকে বলা হয় ফটোস্ফিয়ার। অ্যাবাউট 1000 কিলোমিটার থেকে 1500 কিলোমিটারের যে হাইটটা তাকে বলা হয় ক্রোমোস্ফিয়ার। And then extended atmosphere is called the corona. Corona observation ground থেকে সম্ভব নয় unless you block the solar disk during the total solar eclipse, which is naturally happening. এই ডেটা থেকে আমরা অনেক ধরনের কাজ করেছি, আমার বহু ছাত্রকে পিএইচডি করেছে, এবং আমার এই ছাত্র এখন জার্মানিতে আছে। ও এবার করলো কি, কোডাইকানালের ডেটা ছাড়াও পৃথিবীর বিভিন্ন অবজারভেটরি থেকে 14টা অবজারভেটরি ডেটাকে একসঙ্গে কালেক্ট করে ও এই সোলার সাইকেলের, দিস ইজ দ্য নাও দ্য লংগেস্ট টাইম সিরিজ অফ সানস্পট এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। সো দিস ইজ দ্য ইউনিক ডেটাবেস। আর একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে এই সানস্পটটা কিন্তু সবসময় মানে সার্ফেসে একই জায়গায় এসে বেরোয় না। দেখা যায় যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সাইকেল দে অ্যাপিয়ার ইন দ্য হায়ার ল্যাটিটিউড, and then with the progression of the cycle, they move to the poles, and that is the equator. So, here you see, typically, during the minimum period, they will be able to reach the equator. Abar, jei amar notun cycle shuru holo, tokhon amar notun je sunspot ta ashbe, tara kintu high latitude e ashe, eta latitude equator. With the progression of the cycle, as it progresses in the minimum period, you will see the sunspots are moving towards the pole. So all these phenomena are now explained by theoretical models. Into the theoretical models are all defined by the number of the observation group, which is important for the internal cards, the source from our Indian origin. So the future of solar physics in India is lined with all the youngsters. We do have, often summer school teachers speak, আমরা summer school তে পড়েছিলাম late আর আগে সেটা ওপরে আড়াই বছর পেয়ে গেল। হোপফুলি আমরা নতুন বিদ্যালয়ে আরও মাস দু দিন পরে এই ধরনের স্কুল করতে পারবো, যেখানে কিন্তু আমরা টাইম টু টাইম ওই বিভিন্ন ধরনের ছাত্রদের নিয়ে আসি। এটা আমার ছাত্রদের, আমার নিজের ডাইরেক্ট ছাত্রদের কোরাজ বলা হয় পিপুলস ক্যান। আই থিঙ্ক আই উইল স্টপ হিয়ার and we'll try to take questions. আমি মাঝখানে কখনো থামিনি unfortunately, but I think I can get back to my slides and explain if I get questions from the panel. তোমাদের কোনো প্রশ্ন আছে? কারণ অ্যাড্রেস করো, মাইক নিয়ে যাবো। হ্যাঁ, আপনি লাস্টে যে গ্রাফটা দেখাচ্ছিলেন সেই গ্রাফটা দেখছিলাম যে পিরিয়ডিক্যালি কিছুক্ষণ ধরে রেস করছে, তারপর হঠাৎ করে দেখা গেল কমে গেল। যে কারণটা কি, মানে হাইট গুলো, ওই যে প্রত্যেকটা গ্রাফের হাইট গুলো যে আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি, তো তারপর দেখলাম একটা জায়গায় অনেকটা উঁচুতে উঠলো, তারপর হঠাৎ করে অনেকটা কমে গেল। এই যে এইটা কমে গেল, এইটাকে এক্সপ্লেন করা হয় ডায়নামো থিওরির সাহায্যে। আমি এটা বলছিলাম যে সানস্পট গুলো তৈরি হচ্ছে একটা বেস অফ দ্য কনভেকশন জোন। আমি সূর্যের আসলে ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের কিছু বলিনি। সূর্যের আমরা সার্ফেসটাই দেখছিলাম, ছবি যেটা দেখাচ্ছিলাম সার্ফেসে, কিন্তু আমি একটা মুভি দেখিয়েছিলাম যেখানে কিনা দেখা যাচ্ছে ওই যে ফ্লাক্স টিউবস গুলো ভেতর থেকে উঠে আসছে। এখন এই যে ফ্লাক্স টিউবস গুলো নিচে, তার মানে কোথাও একটা তৈরি হচ্ছে, এই প্লাস্টিক গুলো তৈরি হয় about 30% inside the sun, এবং এই 30% inside the sun is convective. Convection হচ্ছে একটা process যা থেকে তোমরা পড়েছো যে energy propagated হয়, এবং এই প্লাস্টিক গুলো কখন তৈরি হবে at the base of the convection zone সেই time scale গুলো নির্ভর করে আরো কিছু প্যারামিটারের উপর। আমি ডিটেলটা তো বলিনি, সূর্য কিন্তু নিজের অ্যাক্সিস এর about এ ঘোরে, এটাকে বলে সান রোটেটস অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস, এবং এই রোটেশনটা কিন্তু ইউনিফর্ম রোটেশন না। ইকুয়েটর অ্যাকচুয়ালি রোটেটস মাচ ফাস্টার দ্যান দ্য পোল, এটাকে বলে ডিফারেনশিয়াল রোটেশন।
ফলে এই ডিফারেনশিয়াল রোটেশনটা কতটা ডিফারেনশিয়াল রোটেশন এবং কতটা রোটেশন স্পিড এই সবগুলো নির্ভর করে এই ফ্লাক্স টিউবগুলো যেগুলো কিনা ভেতরে তৈরি হলো সেটা সারফেসে এলো বা সারফেস থেকে তারা ওই যে দেখাচ্ছিলাম এই যে সানস্পটগুলো প্রথমে হাই অ্যাটিটিউডে আসছে এবং তারপরে নিচে চলে যাচ্ছে এই সানস্পটগুলো সবসময় পেয়ারে থাকে তো একটা লিডিং পোলারিটি থাকে একটা রিসিডিং পোলারিটি থাকে লিডিং পোলারিটিটা নিচে যায় রিসিডিং পোলারিটিটা অ্যাকচুয়ালি পোলের দিকে যায় সেই ডিটেলসটা আমি এখানে বলিনি যারা পোলের দিকে যায় তারা এইবার কিনা ভেতরে চলে যায় ওই বেস অফ দ্য কনভেকশন 30% ভেতরে যায় ফলে কখন কতটা সময় লাগবে এই পোলের দিকে যে সানস্পটগুলো যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে যাচ্ছে সেটা নিচে আসতে দিয়ে আবার নতুন ফার ফিল্ড জেনারেটেড হবে এই সব করার টাইম স্কেল ডিটারমিন করে এই 11 বছরের পিরিয়ডে ফলে এই মাঝখানে দেখা যায় যে কোনো একটা সময় আমরা অনেক বেশি সানস্পট তৈরি করতে পারছি কোনো সময় কমে যাচ্ছে আবার নতুন একটা সাইকেল তৈরি হলো এটা এই যে তোমরা ডায়নামো যেটা হয় না আমরা যখন সাইকেল চালাই তুমি কী পরি এতে সাইকেলটাকে চালাচ্ছ সেই পরিমাণে কতটা এনার্জি তুমি পাবে এতে তোমার লাইটের মধ্যে ইত্যাদি তারই একটা মানে তুমি ভাবতে পারো আর দিস এন্টায়ার থিওরি ইজ কল্ড ডায়নামো থিওরি হুইচ এক্সপ্লেইনস that why there are many sunspots at one period of time and not many at other periods of time. So called the maxima and the minima. আর কোনো প্রশ্ন আছে কি দীপঙ্করের জন্য? আছে আছে। গুড ইভিনিং স্যার। বলছি স্যার সোলার পার্কার প্রোব নিয়ে আপনি কিছু একটু যদি বলেন ভালো আমি শুনতে পেলাম সোলার পার্কার প্রোব হ্যাঁ আচ্ছা আচ্ছা তা সোলার পার্কার প্রোব হচ্ছে নাসা একটা স্যাটেলাইট which has been trying to go much closer to the sun we are not so আমাদের যে মিশনটা সেটা বলে ল্যাগ্রাঞ্জিয়ান 1.4 পর্যন্ত আমরা যাব it's about 127,000 which is a big thing for first time in India কারণ ইসা বা নাসা ছাড়া কেউ Lagrangian 1.2 পৌঁছাতে পারিনি even not the Chinese so that will be a big big achievement for us to reach up to L1 but Parker solar probe is again another you know technological demonstration that they are going to go much much closer to the sun almost like one third the distance between the sun and the earth and beyond so Parker solar probe এত কাছে যাবে বলে যে অ্যাকচুয়ালি নট গোয়িং টু লুক অ্যাট ডাইরেক্টলি টু দ্য সান ইটস গোয়িং টু লুক অ্যাট ইউ নো অ্যাওয়ে ফ্রম দ্য সান এন্ড এবং এই যে যাচ্ছে পুরো পথটা যাওয়ার সময় এটা ইন্টারনেটের মিডিয়ামের মধ্যে দেখাচ্ছে এটা আমরা ভিডিও দেখবো ফলে সেই জন্যে পার্কার সোলার প্রোবের অনেক বেশি ইনসিটু মেজারমেন্টসের জন্য ইনস্ট্রুমেন্টস আছে মানে ইলেকট্রিক্যাল কত চার্জ হবে কত ম্যাগনেটিক ফিল্ড আছে ইন্টারনেটের স্পেসে কি ধরনের পার্টিকেলস আছে তাদের চার্জ বাই মাস রেশিও কতটা এই ধরনের এগুলোকে বলা হয় পার্টিকেল ডিটেক্টরস এবং এই জন্য হিলিওস্ফেরিক ইমেজার হচ্ছে ছবি দেখিয়েছিলাম দিজ আর অ্যাকচুয়ালি কল হিলিওস্ফেরিক ইমেজার সো পার্কার সোলার প্রোব অলসো হ্যাজ সাম হিলিওস্ফেরিক ইমেজার উইচ ইজ অ্যাকচুয়ালি ডিটেক্টিং নিউ টাইপ অফ ইউ নো ডিস্টারবেন্সেস অ্যান্ড ফেনোমেনা ফর দ্য ফার্স্ট টাইম নোবডি হ্যাজ সিন দিস থিংস আর্লিয়ার So, Parker Solar Probe is again a fantastic mission. Of course, on the Guru Javadil may only watch for lage. You take other you know, planetary bodies, you know, gravity assist to go you know, out of ecliptic also to reach that far. So, it's again a completely you know, different ball game as compared to whatever we have done so far. আমি যতটুকু বুঝতে পারলাম আমাকে একটু রিপিট করে দিয়ে দিই পুরোটা আমি বুঝতে পারি যে এই সোলার করোনা ছবিগুলো তোলা হয়েছে বিভিন্ন বছরে এটা কোনো টেলিস্কোপ থেকে তোলা হয়েছে কিনা আর কারা কি প্রশ্ন আর এটাতে চেঞ্জেসটা কি হচ্ছে ইয়ার্স টু ইয়ার্স
চেঞ্জেসটা কি হচ্ছে যতদিন কি হচ্ছে তত চেঞ্জেসটা কি হচ্ছে ওকে তো প্রথম প্রশ্নটা হলো হ্যাঁ এগুলো ছোট ছোট টেলিস্কোপের সাহায্যে তোলা এবং হোয়াইট লাইট করোনা সাধারণত লোকে ছবি তোলে এই যে এখানে উল্লেখ করা আছে যে ওভারলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাকচুয়ালি হোয়াইট লাইট ইমেজ আরও এখানে তিনটে ইমেজ আছে অ্যাকচুয়ালি হোয়াইট লাইট ইমেজ আছে সাদা সাদাটা আর লাল আর গ্রিন যেটা সে দুটো ওই দুটো ফিল্টারের সাহায্যে তোলা হয়েছে সেটা লাল আর সাদাটা এই গ্রিনটা পার্টিকুলার টেম্পারেচার অ্যাবাউট 1 মিলিয়ন কেলভিন প্লাজমাকেই ইউনো ক্যারেক্টারাইজ করতে পারছে আর ম্যাপ করতে পারছে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে করোনার যে স্ট্রাকচারগুলো এই যে এইগুলোকে বলে পোলার টুম এইগুলোকে বলে হেলমেট স্টিমার এবং এই হেলমেট স্টিমার যেগুলো আমরা জানি এগুলো সাধারণভাবে এক কোনো অ্যাক্টিভিজম বা আনমেনিজম ফলের সঙ্গে কানেক্টেড সো এটা বোঝা যাচ্ছে যে যখন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে আমার স্ট্রাকচারটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তো যত বেশি সানস্পট থাকবে তত আমার ওই ওভারঅল গ্লোবাল ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রাকচারটা সেটা আরও বেশি কমপ্লিকেটেড হবে এবং এইরকম সময় অবভিয়াসলি আরও বেশি ফ্লেয়ার হওয়ার সম্ভাবনা আরও বেশি সিওনি হওয়ার সম্ভাবনা সেটাও ইন্টারেস্টিং ব্যাপার তো আমাদের এক্সপ্লেন করতে হয় যে কেন গ্লোবাল ফিল্ডটা এরকম তৈরি করা হয় এবং আমি যে তোমাদের একটা বোধহয় ছবি দেখালাম যে এই দেখো এই যে ম্যাপটা তৈরি করেছে দীপেন্দুর মানে সিসি কলকাতাতে আইজার কলকাতাতে তারা কিন্তু ওই ফটোস্ফিয়ারের যে ম্যাগনেটিক ফিল্ডের লোকেশনগুলোকে আইডেন্টিফাই করে তারপরে এই ধরনের ম্যাগনেটিক ফিল্ড লাইনসগুলো তারা ড্র করে ফলে এটা ডাইরেক্টলি তারপরে এটা কম্পেয়ার যদি করা যায় তাহলে দেখা যাবে যে এই স্ট্রাকচারটার সঙ্গে এই স্ট্রাকচারটা বেশ মিলে যাচ্ছে বিকজ দে আর অল রেসপন্সিবল ফর দ্য আন্ডারনিথ ম্যাগনেটিক ফিল্ড কোথায় সেন্সরটা আছে হ্যাঁ কতগুলো আছে তাহলে বলতে পারবে প্রশ্ন আছে কোনো আর একজন আছে স্যার গুড আফটারনুন স্যার বলছি কি আপনি বলছিলেন যে সান এক্সপ্লোশনের জন্য স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো যখন আমরা বলছি যে সানের কাছাকাছি স্যাটেলাইট পাঠিয়ে দেখা হচ্ছে সানের সম্পর্কে তো যখন আমরা কাজ স্যাটেলাইট পাঠাই তখন তো সান এক্সপ্লোশন ধ্বংস হতে পারে তো সেটা প্রতিদিন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে থেকে একবার কেউ রিপিট করবে আমি যে প্রথম প্রশ্নটা পরিষ্কার শুরু করলাম যে স্যাটেলাইটগুলো ধ্বংস হচ্ছে তার পরের প্রশ্নটি কেউ রিপিট করবে তো সেটা স্যার ওর কোয়েশ্চেনটা ছিল যে আমরা তো অলরেডি বললাম যে অনেকবার আমাদের স্যাটেলাইট ধ্বংস হয়েছে ডিউ টু সোলার ওয়েভস তো ওর কোয়েশ্চেনটা হচ্ছে যে আবার যদি আমরা স্যাটেলাইট পাঠাই নিয়ার সান হোয়াট আর দ্য প্রিকশনস দ্যাট উই আর গোয়িং টু টেক বিফোর সেন্ডিং দোজ স্যাটেলাইটস নিয়ার সান দ্যাটস ইট ভেরি গুড ভেরি গুড সো ফার্স্ট অফ অল মানে সোলার স্টর্ম হওয়ার পসিবিলিটিটা আছে কি না সেটা যদি আমরা জেনে নিই তাহলে সেই সময়টা আমরা লঞ্চের সঙ্গে অ্যাভয়েড করতে পারবো তার মানে হচ্ছে সোলার স্টর্ম হচ্ছে কি না জানতে হবে এবং হলে সেই মেটেরিয়ালগুলো কখন মানে অ্যারাইভাল টাইম আমরা বুঝি অ্যারাইভাল টাইম ক্যালকুলেশন প্রেডিকশনটাও সঠিক হতে হবে তাহলেই আমি এদেরকে বাঁচাতে পারবো আরও একটা জিনিস আছে যেটা সাধারণত সাইন্টিফিক স্যাটেলাইট আমরা করে থাকি সাধারণত সাইন্টিফিক ইনস্ট্রুমেন্টেশন ইত্যাদিগুলোকে অনেক বেশি সিল করে রাখা হয় এবং এমন মেটেরিয়াল তৈরি করা হয় যারা কিনা এই ধরনের এনার্জি পার্টিকেলস দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় একবারে ধ্বংস হওয়ার মতো অবস্থা সাধারণত হয় না তবে এই যেটা আমি বলেছি এই যে স্যাটেলাইটগুলো ধ্বংস হয়েছে নট বিকজ অনলি বিকজ অফ দ্য কলিশন অফ দিস এনার্জেটিক পার্টিকেলস বেসিক্যালি কি হয় এই এই ধরনের একটা ডিস্টারবেন্স এলে আর্থের যে জিওম্যাগনেটিক ফিল্ডটা তারও একটা পরিবর্তন হয় আর তাতে যেটা হতে পারে আমি যে একটা স্যাটেলাইট আমি লঞ্চ করছি তখন তাকে একটা ট্র্যাজেক্টরি করে নিই যে আমি এই এনভায়রনমেন্টের মধ্যে যাবো আমি যেটা বলছিলাম ফ্রি স্পেসের মধ্যে তো স্যাটেলাইট যাচ্ছে না স্যাটেলাইটও যাচ্ছে ইউনো একটা পার্টিকুলার ডিরেকশনে সেটা হ্যাজ টু গো থ্রু ডিফারেন্ট ইউনো রেডিয়েশন বেলস ডিফারেন্ট ম্যাগনেটিক ইউনো লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড অ্যান্ড সো অন সো যদি এই লেয়ারগুলোর তফাৎ হতে থাকে তাহলে আমি যে ট্র্যাজেক্টরিটা আগে ঠিক করেছিলাম সেটা পরিবর্তন হয়ে যাবে ইট অ্যাপিয়ার্স দ্যাট দিস আর কমার্শিয়াল স্যাটেলাইট দে ডিডন্ট বদার অ্যাবাউট no impact of such nature, but their trajectories were affected. And that's actually led to the collision as well. So the satellites were not directly destroyed by the particles, but they were destroyed by themselves.
স্যার আরে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা যে আদিত্য L1 যে মিশনটা করতে চলেছি ভারতের পক্ষ থেকে, এবং এটা সম্পূর্ণ ভারতীয় ব্যবস্থাপনাতেই হচ্ছে, তো এই মিশনটার থেকে আমরা কি কি নতুন আবিষ্কারের আশা করছি এখন পর্যন্ত? আমি এখানে একটু আওয়াজটা একটু ভিন হয়ে গেল, আদিত্য L1 এর জন্য আমি পরেরটা শুনতে পেলাম না, আরেকবার কেউ বলবে? স্যার মানে আমি যেটা জানতে চাইছি যে আদিত্য L1 মিশনটার থেকে আমরা নতুন কি কি আবিষ্কার হতে পারে বলে আশা করছি? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। তো অবভিয়াসলি একটা কোন সাইন্টিফিক মিশনের জন্য কি হয়, আমরা তো নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে গেলেই আমরা নতুন কিছু দেখতে পাবো, যেটা অলরেডি মানে একই ধরনের টেলিস্কোপ একই ধরনের ইনস্ট্রুমেন্ট যদি আবার স্পেসে করি তাহলে আমরা মোর লেস আগের জিনিসগুলোকে কনফার্ম করতে পারি, কিন্তু আমরা সবসময় চাই যে নতুন কিছু আবিষ্কার করা, তাই তো? তো সেই জন্য এইখানে যে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা হয়েছে তাদের প্রত্যেকটারই কিছু নিজস্ব ইউনিকনেস আছে, যেটা কিনা আগে অন্য কোনো ইনস্ট্রুমেন্টও ছিল না। তা আমি তো খুব টেকনিক্যালি ডিটেলসে যাইনি, আমাদের করোনোগ্রাফ আছে যেটা ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অ্যাস্ট্রোফিজিক্সে তৈরি হয়েছে, আমি সেটাতে প্রায় 10-15 বছর ধরে যুক্ত রয়েছি, সেটাতে কিছু স্পেকট্রোস্কোপিক এবং ক্যাপেবিলিটি আছে, স্পেকট্রোপোলারিমেট্রি ক্যাপেবিলিটি আছে, যার যে যার দিয়ে আমরা প্রথম করোনাতে ম্যাগনেটিক ফিল্ড প্রচেষ্টা করব, হ্যাঁ, এবং নিয়ার ইউভি একটা ফুল ডিস্ক টেলিস্কোপ আছে যেটা আইফা বানাচ্ছে, সেটা থেকে আমরা এই যে সোলার টোটাল রেডিয়েশন কাম সেটা তো আমরা ধরে নিই যে সোলার টোটাল রেডিয়েশনটা কনস্ট্যান্ট, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সোলার টোটাল সোলার রেডিয়েশন অলসো ভ্যারিজ উইথ সোলার সাইকেল, এই 11 বছরে সঙ্গে 0.1% টোটাল রেডিয়েশনটা পরিবর্তন হয়, 0.1% এর জায়গায় যদি আমার 0.2% হয়ে যায় তাহলে কি আমাদের ক্লাইমেটের পরিবর্তন হতে পারে? আমাদের ক্লাইমেট আমাদের এক্সিস্টেন্স অল বিকজ অফ দ্যাট সোলার রেডিয়েশন, সোলার রেডিয়েশনের যদি আর বড় পরিবর্তন হয়ে যায় তাহলে তো আমাদের বিশাল মুশকিল ব্যাপার। এবং সেটা হিস্টোরিক্যালি কোনো সময় হয়েছিল কি? হয়েছিল, অ্যাকচুয়ালি 300 বছর আগে হয়েছিল একবার, তাতে মানে 25 বছর ধরে বলগা নদীটা পুরো ফ্রিজ হয়ে পড়েছিল, হ্যাঁ, কোনো সানস্পট অবজার্ভ করেনি, 30 বছর ধরে কেউ কোনো সানস্পট হয়ে, হ্যাঁ, তো সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কি না একটু দেখার জন্য আমরা একটা নতুন টেলিস্কোপ নিয়ার ইউভিতে তার রেডিয়েশনটা ঠিকভাবে কিনা সেটা মেজার করবো, যেটা কিনা আগে স্পেস থেকে করা হয়নি, এগুলো স্পেস ছাড়া তো সম্ভব না, এগুলো গ্রাউন্ড বেস নিয়ার ইউভি গ্রাউন্ড টেলিস্কোপ পৌঁছতে, তো এটা মানে আরও অনেক কথা আছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই কিছু ইউনিকনেস আছে যেটা কিনা আমরা প্রথম দেখতে পাবো। আর কোনো প্রশ্ন আছে স্টুডেন্ট তোমাদের? গুড আফটারনুন স্যার, বলতে চাইছি যে আপনি একটু আগে বললেন যে মাল্টি ওয়েভলেন্থের কথাটা, সে মাল্টি ওয়েভলেন্থের ধারণাটা কি প্রথম দিয়েছিলেন? আনফরচুনেটলি আওয়াজটা ভেঙে ভেঙে গেল, জানি না নেটওয়ার্কের কোনো ইস্যু আছে কিনা। এবার আমরা জানি যে সূর্য দিয়ে পৃথিবীর সৃষ্টি,
Thank you.